সন্তানের জন্য যোগ্য পিতামাতা বাছাই করা, যোগ্য পিতামাতা বাছাই করা। সন্তান পৃথিবীতে আসবে, একটি ভালো মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে, একটি ভালো পিতার সন্তান হয়ে পৃথিবীতে আসবে, তার পরিচয় লাভ করবে, এজন্য তার জন্য যোগ্য পিতামাতা নির্বাচন করা, এটাও হলো সন্তানের আমানত। শুধু জমি ভালো হলে হবে না, বীজ ভালো হতে হবে, বীজ ভালো হলে হবে না, জমিও ভালো হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনকে জমির সঙ্গে তুলনা করেছেন, জমির সঙ্গে তুলনা করেছেন। তার মানে হলো যদি বীজ ভালো হয়, জমি যদি ভালো না হয়, তাহলে ফসল ভালো হবে না। বীজ হলো এক নম্বর, জমি হলো খুব উর্বর, খুবই সুন্দর, কিন্তু বীজ যদি ভালো না হয়, তাহলে সেই উর্বর জমিতেও ভালো ফসল হবে না। এজন্যই সন্তানের আমানাতের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের যাদের সক্ষমতা আছে বিবাহ করার, তোমরা বিবাহ করে নাও, তোমরা বিবাহ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর বর্ণনা, তুনকাহুল মারআতু লিআরবা। আল্লাহ রাসূল বলছেন মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিয়ে করে, লি জামালিহা লি মালিহা। এক নম্বর হলো ধন সম্পদ থেকে মানুষ বিয়ে করে, মেয়েটা একেবারে ফকির কিনা, আত্মীয় স্বজন গেলে খাওয়াতে পারবে কিনা, ধন সম্পদ আছে কিনা এটা দেখে বিয়ে করে। দুই নম্বর হলো অলি হাসাবিহা ও হাসাবিহা, দুই নম্বর হলো বংশ মর্যাদা দেখে বিয়ে করে, কোন বংশের মেয়ে, তার বংশ মর্যাদা আছে কিনা, এটা এখন আর দেখে না। এই হাদিসের এই খণ্ডটা এখন বাদ, কারণ এখন দেখে মুসিও যদি টাকার মালিক হয়, সে হলো এই সব হাই সোসাইটির লোক, আর যে যত লেটেস্ট চলতে পারে সে হলো ভালো। গ্রামে নাপিতগিরি করে খাইতো, ঢাকায় এসে চুরি চাট্টা করে দুই চারতলা বাড়ি করে ফেলছে, এ হলো এখন এই সমাজের সব থেকে বড় মাতব্বর আছে না? নাই, বংশ মর্যাদা দেখে না, বংশের কোন নাম ধার পাশ এখন নেই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাবের উপর, বংশ মর্যাদার উপর গুরুত্ব দিয়েছেন, কারণ বংশের উপর মানুষ বড় হয়, বংশের যে আদি যে সোসাইটি এটার উপর সন্তানরা বেড়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি দীনিহা, এবং তার দিন দেখে মানুষ তাকে বিবাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে। আল্লাহ রাসূল বলছেন ফাসফারাত বিজাতিদ দিন, তবে তোমরা দিনকে অগ্রাধিকার দাও, তার তাকওয়াকে অগ্রাধিকার দাও, তার দিনদারিত্বকে গুরুত্ব দাও। যদি তাই না হয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে একটা শিশুর জন্য, শিশুর অধিকার রক্ষা করতে গেলে সর্বপ্রথম তার জন্য যে মা নির্বাচিত করতে হবে, সেই মাটা হতে হবে দিনদার, সেই মাটা হতে হবে আল্লাহ ভীরু, সেই মাটা হতে হবে সব থেকে ভালো। আজকে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে তালাকের ঘটনা ঘটছে, এত পরিমাণ তালাকের ঘটনা ঘটছে আমাদের ঢাকায়, প্রায় পত্রিকায় দিচ্ছে। সব হলো উঁচু ক্লাসের লোকজন, সব হলো অধিক শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারী, সব তালাকের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আর যত তালাকের ঘটনা ঘটছে, সেদিন একটি প্রতিবেদনে দেখলাম প্রায় 75-এর উপরে সব হলো মেয়েদের পক্ষ থেকে, মানে ওনারা এখন আর ছেলেদের ঘর করতে চান না, স্বাধীনভাবে থাকতে চান, এখন ওনারা ওনাদের অধিকার নিয়ে ওনারা বাঁচতে চান। এজন্য শিশুদের শিশুদের প্রথম অধিকার হলো তার জন্য একজন দিনদার মা নির্বাচিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিম এবং মুসনাদে আহমদের বর্ণনা, কুল্লুকুম রা আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে সর্বোত্তম সম্পদ হলো একজন সতী সাধবী নারী। পৃথিবীর সব সম্পদ আপনার আছে,
স্ত্রী যদি আপনার মন মতো না হয় তাহলে রিয়াজের শ্বশুরের মতো লাইফে যে নিজের মাথায় নিজে গুলি করে মরতে হবে, আছে না নাই? প্রতিনিয়ত আত্মহত্যার ঘটনা ঘটছে, প্রতিনিয়ত নিজেকে নিজে বিসর্জন দিচ্ছে, প্রতিনিয়ত মানুষ নেশায় আকৃষ্ট হচ্ছে, মানে একাকী কি করবে? প্রথমে বিড়ি খাওয়া শুরু করে, তারপরে সিগারেট, তারপরে মদ, তারপরে নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। কারণ কি? সব আছে, একজন সতী স্ত্রী তার ঘরে নেই। এ কারণে রাসূলুল্লাহ বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালেহা, পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে সর্বোত্তম সম্পদ হলো একজন সতী নারী। সুতরাং যদি আমরা শিশুদের অধিকারকে রক্ষা করতে চাই, তার জন্য একজন সতী সাধবী, একজন চরিত্রবান, একজন পরহেজগার, একজন মুত্তাকি, একজন আল্লাহওয়ালা, একজন প্রভুভক্ত মেয়েকে সর্বপ্রথম নির্বাচিত করতে হবে নিজের স্ত্রীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল লিসানুন যাকিরুন, সব থেকে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো জিকিরকারিনী জিকিরকারী জিহ্বা। আফজালুল লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা, যে জিহ্বা আল্লাহর জিকির করে সেটা হলো সব থেকে উত্তম সম্পদ। ওয়াকালবুন শাকিরুন, এবং কৃতজ্ঞ হৃদয়, কৃতজ্ঞ আত্মা, কৃতজ্ঞ কলব। ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, এবং ঈমানের কাজে সাহায্যকারিনী একজন স্ত্রী, ঈমানের কাজে সহযোগিতা করবে। আপনি অন্যায় করতে যাচ্ছেন, আপনি অবৈধ পথে ইনকাম করবেন, আপনার স্ত্রী বলবে না আমরা তো মরে যাব, কার জন্য তুমি এই ইনকাম করবা, কার জন্য তুমি রেখে যাবা, দরকার নেই। আমরা যেভাবে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন, এইভাবে যদি দুনিয়ার থেকে যেতে পারি আলহামদুলিল্লাহ। এমন স্ত্রী পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার, এবং এমন স্ত্রী খুব কম মানুষের ঘরেই আছে, যে স্ত্রী অন্যায় কাজে স্বামীকে বাধা দেয়, অন্যায় করতে স্বামীকে বাধা দেয় না, অন্যায় করো না, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী বলেছে যে তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার ঘর করব না, এমন স্ত্রী পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। যে স্ত্রী মসজিদে যায়, যে স্বামী মসজিদে যায় না, স্ত্রী তাকে মসজিদে পাঠায়। যে স্বামী ঘুষ খায়, স্ত্রী তাকে ঘুষ খেতে বাধা প্রদান করে। যে স্ত্রী অবৈধ, যে স্বামী অবৈধ ইনকাম করে করতে চায়, স্ত্রী তাকে ইনকাম করতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ইমানিহি, তিরমিজি এবং মুসনাদে আহমদের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই স্ত্রী এমন স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর কাজে সহযোগিতা করে, স্বামীর ইমানের ব্যাপারে, যে ব্যক্তি আমলের ব্যাপারে সহযোগিতা করে, এমন স্ত্রী পৃথিবীর মধ্যে সর্বোত্তম সম্পদ। তাহলে শিশুদের এক নম্বর অধিকার হলো তাদের জন্য একটা উত্তম মা নির্বাচন করা, তাদের জন্য একটা উত্তম মা নির্বাচন করা, এটা হলো তাদের সর্বপ্রথম অধিকার। এই অধিকার আমরা যারা বিবাহ করিনি তারা এই অধিকারের প্রতি খেয়াল রাখব, আমরা যারা বিবাহ করেছি আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে এই অধিকারের প্রতি আমরা খেয়াল রাখবো।